বিরিয়ানি বা তেহারির পার্থক্য কিন্তু আমরা অনেকেই বুঝি না। বিরিয়ানির মধ্যে অনেক বেশি কিশমিশ, বাদাম, একটু মিষ্টি টাইপের হয় বিরিয়ানি, কিন্তু মুরগি, খাসি, গরু, সবজি, চিংড়ি, ডিম সবকিছু দিয়ে রান্না করা যায়। কিন্তু তেহারিটা রান্না করতে হয় গরুর মাংস দিয়ে আর সরিষার তেলে। তেহারির কালারটা হবে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি লাইট হবে। আর তেহারিতে মশলাও কিন্তু কম পরিমাণ ব্যবহার করা হয়, হাবি জাবি মিষ্টি জাতীয় কোনো কিছু তেহারিতে ব্যবহার করা হয় না। এর জন্য তেহারি আর বিরিয়ানির পার্থক্যটা কিন্তু সবার মাথায় থাকতে হবে। হ্যাঁ, তো সবাইকে কিন্তু বিরিয়ানি আর তেহারির পার্থক্য বলে দিলাম, এর জন্য কিন্তু আমার ভিডিওটাতে লাইক দিতে হবে, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই গিয়ে কোথা থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করবেন কিন্তু, তো আমি যেন সবাইকে থ্যাংক ইউ জানাতে পারি, ঠিক আছে? তো তেহারি রান্নার জন্য একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, এগুলো লাল লাল করে ভাজতে থাকবো। ওটা ভাজতে ভাজতে আমরা একটা মশলা রেডি করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন যে মশলাগুলো আমি দিচ্ছি, এগুলো হচ্ছে গিয়ে তেহারির মশলা। এখানে আছে জয়ফল, জয়ত্রী, দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আছে জিরা, তারপরে শাহি জিরা, সবগুলোকে কিন্তু আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু টেলে নিইনি, কোনো টালার দরকার নাই। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়ার পরে আমরা এখানে 1 কেজি গরু মাংস দিয়ে দিয়েছি আর মাঝারি কাট করে আমি গরু মাংসগুলো কেটেছি। আর এখানে হচ্ছে গিয়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়েছি। এখন পানি ছাড়া এটাকে মিডিয়াম আঁচে রান্না করব আমরা 5 মিনিট। 5 মিনিট পরে দেখেন আমাদের মশলাগুলো রেডি হয়ে গেছে, যে ব্লেন্ডার করা মশলাগুলো। এরপর আমরা একটা টক দইয়ের মিশ্রণ রেডি করব। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টুকরা। তারপরে দিয়েছি এখানে কাঁচামরিচ, কাঁচামরিচগুলোতে কিন্তু ঝাল কম, এর জন্য আমি এখানে বেশি কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। এরপর এখানে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে গিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এদিক দিয়ে আমাদের মাংসটাকে একটু পরপর আমরা নেড়ে চেড়ে দিবো যাতে নিচ দিয়ে লেগে না যায়। এরপর আমরা এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, গরম মশলা দিয়েছি 1 চা চামচ। এরপর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখার পরে আমাদের যে রেডি করা মশলাটা আছে বিরিয়ানির মশলা, সেখান থেকে 1 চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে আবারও আমরা হচ্ছে গিয়ে আমাদের ব্লেন্ড করে রাখা টক দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। সাথে কিছুটা আমরা পানিও এখানে ব্যবহার করব। পানি দেওয়ার পরে আমরা এটাকে ঢেকে তারপর এটাকে আমরা 1 ঘন্টার জন্য বা 1.5 ঘন্টার জন্য আমরা রান্না করব। যার যার হচ্ছে গিয়ে মাংসটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু সেদ্ধ হতে সময় বেশি লাগবে। আমার এটা ফ্রিজে রাখা মাংস, তবে কুরবানির মাংস তো এর জন্য সেদ্ধ হয়ে গেছে। একদম যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপর আমরা আবারও 1 চা চামচ দিয়ে দিয়েছি সেই রেডি করা মশলাটা। খুব ভালোভাবে মাংসটার কালারটা সুন্দর আসা পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটার কালারটা কত সুন্দর এসেছে। তেহারির মাংসের কালারটা কিন্তু এরকমই হবে, কারণ আমরা দেখবেন হোটেলে যখন আমরা তেহারি খাই তখন কিন্তু এর মাংসের কালারটাই কিন্তু অন্যরকম হয়, ঠিক আছে? এর জন্য একটু ভাজা ভাজা করে নিলে মাংসের কালারটা কিন্তু এরকম চলে আসবে। তারপরে আমরা আমাদের ধুয়ে রাখা যে পোলাওয়ের চাল ছিল সেটাকে দিয়ে দিলাম আর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। চালের ডাবল পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি। এরপরে চালের জন্য আবার আমি এক্সট্রাভাবে লবণ ইউজ করেছি 1 চা চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 3 চা চামচ। এরপরে ভালোভাবে একটু মিশিয়ে নিব যাতে গুঁড়া দুধটা পানির সাথে মিশে যায়। এরপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন চালটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমাদের যে মাংসটা আমরা রেডি করে রেখেছিলাম, মোস্ট ফেভারিট আমার এই মাংসটা, আমার শুধু শুধু খালি খালি ভাত দিয়েও খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এই যে মাংসটা আমি এই যে এটার মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে চালগুলোকে একটু উপর নিচে করে তারপর আমরা এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিবেন, তো আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিয়েছি। এরপরে কাঁচামরিচ দেওয়ার পরে একটু কেওড়া জল দিয়ে দিবে একটু ঘ্রাণের জন্য। এটা হচ্ছে কি আপনাদের ইচ্ছা দিতে দিতেও পারে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এই যে আমি এখন এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে রেখেছিলাম। চালগুলো খুব ভালোভাবে সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, চারপাশ দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়েছে, উপর নিচে আমি একটু চেক করে দেখছিলাম, ওয়াও অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে হচ্ছে গিয়ে তেহারিটা রান্না করবেন, দেখবেন একদম হোটেলের মতন হয়, খেতে অনেক বেশি মজা হয়। চাইলে কিন্তু আপনারা একটু ফ্লেভারও অ্যাড করতে পারেন, হোটেলে দেখবেন ফ্লেভার অ্যাড করে। তো আমি আর ফ্লেভার টেলেভার কিছু অ্যাড করি নি, ফ্লেভার ছাড়াই এটার ঘ্রাণে বাসায় থাকা যাচ্ছিল না। যাই হোক, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু আমার পেজের অন্যান্য আরও যে ভিডিওগুলো আছে ওগুলো হচ্ছে কি একটু দেখতে থাকুন, মানে পেজটা ভিজিট করতে থাকুন, আর আমি একটু এটা খেয়ে আপনাদের সাথে এটা টেস্ট একটু শেয়ার করব। হ্যাঁ, টেস্টটা অনেক বেশি মজা হয়েছিল, মাংসটার কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। পাশে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখতে ভুলবেন না, ঠিক আছে? আর ভিডিওগুলো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।